মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান এই উৎসবের অপেক্ষায় থাকেন, পরিবার প্রিয়জনদের নিয়ে একসঙ্গে আনন্দ করার দিন। মিষ্টি মুখে নতুন জামা পরে ঈদ উদযাপন করা হয় এদিন। রমজান শেষ করে ঈদের চাঁদ খুশির বার্তা নিয়ে আসে মুসলমান পরিবারে। 30 দিন রোজা রাখার পর আসে খুশি। পবিত্র রোজা চলাকালীন নানান কর্মযজ্ঞের সাক্ষী আমরা। কোথাও রোজা রেখে রক্তদান, কোথাও সম্প্রীতি রক্ষার্থে মুসলিম একসঙ্গে ইফতার। উপলক্ষে রামপুরহাটের বিভিন্ন জায়গায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। 10 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ড সাজানো হয়েছে। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানালেন পৌরপতি সৌমেন ভকত, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। প্রথমে তো ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমাদের কালকে ঈদের নামাজ আছে, নামাজ হওয়ার পর গোটা রামপুরহাট বাসী সম্প্রীতি বার্তা নিয়ে একে অপরের আনন্দ মুখে সবাই সকল মানুষকে যেন ঈদ ভালোভাবে কাটে, আমরা ঈদের আনন্দ নিতে উঠতে পারি, সবার সুস্থতা কামনা করি এবং ঐক্যমত হয়ে আমরা যাতে সম্প্রীতির সব অনুষ্ঠান পালন করি সেরকম ঈদের অনুষ্ঠান পালন করি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। ঈদ হচ্ছে একটা খুশির আলিঙ্গন করি, জড়িয়ে ধরি, এখানে কোনো ভেদাভেদ থাকে না, কে বড় লোক কে গরিব এটা দেখার কিছু জিনিস থাকে না এদিন। হ্যাঁ, উঁচু নিচু কিছু নাই, সবাই আমরা পরস্পরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হই। আমরা চাইব এই খুশির দিনে সবাই ভালো থাকুক, সুখে থাকুক সারা বছর। আমার রামপুর শহরের ভাইয়েরা বোনেরা, আমাদের যারা পরিবার রামপুরের মধ্যে আমরা আছি, আমরা যেন সবাই এক হয়ে খুশিতে থাকতে পারি, এই কামনা আমি করছি। আমি দিনগুলো সবারই শান্তিতে স্বস্তিতে ভালোভাবে কাটুক, সম্প্রীতির যে বার্তা বহন করছি এই এলাকা সেটা আরও বিস্তৃত ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা।